অসুস্থ তো মা একটু শুইতে লাগবো ওষুধ খাই ওই দেন কাগজপত্র সব কিছু এখন আমার বাড়ি গতকালকে রাত্রে চুরি হয়েছে, তো আমার মাও বাড়িতে আসলো না, আমার ভাই তো বিলুনিয়াতে থাকে, ভাইও আসলো না। তারপরে ভাই আইয়া দেখছে যে গেট খোলা, গ্রিল ভাঙ্গা, গাড়ি নাই, তো কি তো হয়েছে। এরপরে তো ঘরে ঢুকে দেখে সবই চুরি হইয়া গেছে, মানে ঘরে কিছুই নেই, টিভি নাই, এরপরে মার শোনার জিনিস নাই, তারপরে মোবাইল নাই দুইটা ঘর থেকে, এরপরে সব লক গডেজের সব লকার টকার তিনটা লকার ভাঙছে, ভাঙ্গা সব কিছু ইয়ে করছে, সবই নিছে। এরপরে বড় জিনিস কি কি নিছে? বড় জিনিস নিছে, গাড়ি নিছে। কি গাড়ি? মোটামুটি কত টাকা? 5-6 লাখ টাকা। তো মানে গতকাল রাতে আপনাদের বাড়িতে কেউ ছিল না? না, কেউ আসতো না, মা অসুস্থ, মারে ডাক্তার দেখাইবার লাগি কানে নিছি ধর্মনগরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়িতে খালি ছিল? খালি আছে। দেখতেছি এটা পুরোটা মানে বিল্ডিং এর সাইডের দিকে আছে, বাউন্ডারি আছে। হ্যাঁ, বাউন্ডারি আছে, গ্রিল দেওয়া, গ্রিল ভাঙা ঢুকছে। আচ্ছা, গ্রিলে তালা আসলো, তালা ভাঙা ঢুকছে। পুলিশে আপনারা জানাইছেন নি? হ্যাঁ, তো থানা জানাইছি, থানা আইছে, ইনকোয়ারি করছে, সব কিছু হইতাছে। আচ্ছা, তারা কি হইয়া গেছে? এরকম একের এক চুরি হইতাছে, তো এই বিষয়টা নিয়ে কি কইবেন? আমার তো বাড়ি এখানে না, যদিও শুনি চুরি হইতাছে, এটার লেগে তো প্রশাসনের শক্ত ইয়ে দরকার, পদক্ষেপ নেওয়া দরকার। হ্যাঁ, পদক্ষেপ নেওয়া দরকার আছে। আজকে আমার বাড়িতে হইছে, কালকে অন্য কেউ বাড়িতেও হইতে পারে, স্বাভাবিক জিনিস এটা। আপনার নামটা বলবেন? আমার নাম রুমা দেবনাথ। আচ্ছা, আপনার নামটা? কলানি দেবনাথ। আমার ছেলের নাম চন্দন দেবনাথ। ধন্যবাদ।